সময় বন্ধ একদিন আসবে কিন্তু করার থাকবে না কিচ্ছু সেদিন আফসোস করে করে শুধু কাঁদতে হবে আর বলতে হবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম তাহলে তার বাম হাতে আমল নামাটা নেওয়া লাগে না বাম হাতে আমল নামা নিয়ে কাঁদবে আর বলবে আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া বাম হাতে আমল নামা পাইয়াই দিবে চিৎকার আর বলবে আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো আমি জানি না এখন আমার হিসাব কি হবে আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত তাহলে হত বেঁচে যেতাম ও দুনিয়ার টাকাওয়ালা শোনো শোনো আজকে টাকার বাহাদুরিতে বিচার পাল্টাও সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না আজকে ক্ষমতার দাপট দেখাও সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া আমার ক্ষমতাও তো শেষ আমার এখন কে বাঁচাবে আওয়াজ আসবে আওয়াজ মালিক আজাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সল্লু ধর এগুলারে ধর এগুলারে বান বেড়ি পড়া টাইনা টাইনা জাহান্নামে লয়া যা বলে বেড়ি কেমনে পড়াবে আহারে কোরআনের পরের আয়াত সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 জিরান ফাসলুকু 70 গজ লম্বা শেকল দিয়া তাদেরকে পেঁচানো হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করেন এই লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে আহ আহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে পেঁচাইয়া পেঁচাইয়া নিয়া এরে দোস্ত এই কঠিন পরিস্থিতির মুখোমুখি যদি পড়তে না চাই তাইলে পুঁজি বানাই পুঁজি পুঁজি আখিরাতের টার্গেট বানাই কারণ মালিক বলেছেন ওমান আরাদাল আখিরা ওয়াসআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা আমাদের এক নম্বর ভুল আমরা দুনিয়ার টার্গেট বানাইছি টার্গেট বানানোর কথা বলেন না সবাই টার্গেট বানানোর কথা বানাইছি বলেন ইনশাআল্লাহ আখেরাতকে টার্গেট বানাবো ইনশাআল্লাহ 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 টার্গেট ইনশাআল্লাহ আখেরাত ইনশাআল্লাহ অনেক সময় হয়ে গেছে হারি আপনাকে সেটিং সমস্যা হয়ে যায় আচ্ছা মানে আপনাদের সেটিং এর সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে দুই নাম্বার আমাদের দুই নাম্বার ভুল মৌলিক ভুল এগুলা মেহনত করা দরকার রুহের মধ্যে মেহনত চলতেছে বস্তুর মধ্যে আমরা বস্তুবাদী হয়ে গেছি আরে আমাদের দিনই কাজেও বস্তুর মধ্যে মেহনত চলতেছে আমি একটা উদাহরণ দিলে বুঝবেন মাহফিলের পোস্টার বানায় মসজিদের পক্ষ থেকে মাহফিল পোস্টারে কি লেখে মসজিদের উন্নয়ন কল্পে বিশাল ওয়াজ মাহফিল আসলে হওয়া দরকার ছিল মুসল্লিদের ঈমান আকীদার উন্নয়ন কল্পে ওয়াজ কেন কারণ কি ওই মসজিদ সাজাইতে হবে মুসল্লি সাজুক না সাজুক তাতে কিচ্ছু যায় আসে না এটা আমাদের মৌলিক আরেকটা মেহনত দরকার রোহে মেহনত চলতেছে বাহিরে এই জন্য আমরা দুনিয়াও হারাই আখেরাত হারাই সময় লম্বা নাই যেহেতু আমি কথা আমার তো আসলে আপনাদের টাইম থাকলেও আমারও তো একটা সেটিং আছে আমি তো দূরে যাব অনেক
ভাইকম মহব্বত করেন। আমার মাহফিলওয়ালারা সবচেয়ে বেশি যারা ফোন দেন, বেশি ফোন দেন, জ্বালা এলায় যান, এই লিস্টের শীর্ষদের মধ্যে একজন আপনাকে এই মাদ্রাসার মোতাবিম সাহেব। আমি রাগ করি নাই এখন পর্যন্ত, আজকে কর কারণে হয়তো সামনে একটু কমাইয়া দিব আর কি। মহাব্বতের প্রকাশ, মহাব্বত করেন, সেই জন্য মাহফিল আমার সেই সোনার গায়ে। তারপরও কুসিতে ঠিক আছে যান আপনার মাদ্রাসার মাহফিল এক সময় যায় আমি একটু বয়ান পেটা দিয়ে আসব, তো সেই জন্য আসা, এই জন্য আর দেরি করো। তিন নম্বর মৌলিক ভুল আমাদের, এটা বুঝার জন্য একটু বুঝেন, আমাদের এই বাহিরটা দেখে আমার চেহারা আপনারা দেখতেছেন, টুপি দেখতেছেন, জামা, তো এই বাহিরটা দেখে মাখলুক মানুষ, আর ভেতরটা দেখেন কে? হাদিসের কথা, মুসলিম শরীফের রেওয়ায়েত আসছে, ইন্নাল্লাহা ইয়ানজুরু, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক দেখেন না, মাল দেখেন না, আল্লাহ দেখেন তোমার আমল এবং তোমার কলব। তাহলে আল্লাহ দেখেন ভিতর মানুষ দেখে, বলেন বলেন, আল্লাহ দেখেন ভেতর মানুষ দেখে, আমরা কতটা খারাপ চিন্তা করেন। এ আমিও আসি আসামি, আপনারা মনে করেন আমি আসামি না, আমিও আসামি, আমি আগেই বলে নিছি, আমরা কতটা খারাপ, যেটা মালিক দেখেন খালিক দেখেন ওইটার মধ্যে ওইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ফিকির আমাদের মাথায় নাই, যেটা মানুষ দেখেন ওইটাকে সুন্দর করার জন্য আমাদের কত টেনশন আর কত পেরেশানি, বিশেষ করে আমাদের মা বোনদের একটু লাগছে দাগ, এটারে লইয়া খালি আয়নায় যাইব, সুনু মাখবো, মলম মাখবো, এটা মাখবো, এটা খালি হারা দিন খালি এমনি করে। আরেক বড় বোনরে পরামর্শ চায়, বোনরে তোমারও তো বরণ ছিল, কেমনে দূর করছ, একটু পরামর্শ দাও, কত পেরেশানি, অথচ আখলাক নষ্ট, ভেতর নষ্ট, তার কোনো পেরেশানি নাই। আমাদের বাহ্যিক সুরত পরিবর্তনের জন্যে, এটাকে সুন্দর সাজায়া গুছায়া রাখার জন্যে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে আমাদের কত মেহনত, কত চেষ্টা, কত ফিকির, কিন্তু ভেতর সুন্দর করার জন্যে, আখলাক আর চরিত্র আমল আর কলব ঠিক করার জন্যে আমাদের মাথায় কোনো ব্যথা নাই, নিশ্চিন্ত জীবন যাপন করছি। কথা ঠিক না বেঠি? আসামি দেখা ঠিক কর না আর কি, আমার বইলা বের করা লাগে, আমিও আসামি, আমরা এক দলে দলে এক ভাই। ওই যে বলেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে যে মৌলিক পরিবর্তনগুলো আনতে পারছিলেন, আনছিলেন, আনতে পারছিলেন বলতে আনছিলেন, এর মধ্যে এটাও একটা মৌলিক পরিবর্তন, যে সাহাবা একরাম ইমানের আগে ছিল বাহির নিয়ে টেনশন, যে ইমান কবুল করছে বাহিরের টেনশন বাদ, এখন ভিতরের টেনশন লইয়াই তারা পেরেশান। এর একটা উদাহরণ ছোট্ট করে দিয়ে দিই তো বোঝাটা সহজ হবে। আল্লাহর নবীর এক সাহাবি হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, নাম কি? উলামায়ে কেরামের কাছে যেহেতু হাদিসের ঘটনা, উলামায়ে কেরামের কাছে নামটা পরিচিত, আপনারা হয়তো নতুন শুনতেছেন, বলেন আমার সাথে কি নাম? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এ যুবক 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 যুবক, ভালো করে শুন ভাই, ভালো করে শুন, তোদের মতো এক যুবকের নাম বলতিছি, সেই যুবকের নাম বলে না, বলে না, মুসআব ইবনে উমাইর, মক্কার যুবক, বাবা মায়ের একমাত্র সন্তান, বাবা মা ধনী মানুষ, ছেলেও খুব আহ্লাদী, মার আদরের সন্তান, অনেক সময় টাকা পয়সা থাকে কিন্তু রুচিটা এমন উন্নত থাকে না, অনেক সময় টাকা পয়সা নাই রুচি খুব উন্নত। আমাদের ছাত্র, আমাদের মাদ্রাসার ছাত্র, আমরা যখন লেখাপড়া করি আমরা মাঝে মাঝে কাউরে কাউরে নিয়ে হাসতাম, নাস্তা খাওয়ার টাকা নাই পকেটে, খরচপাতি নাই, কিচ্ছু নাই, বাবাও গরিব, সংসার অসচ্ছল, কিন্তু হ্যাঁ টুপি মার দিয়া ইস্তারি করে পড়বো, জামাডারে ইস্তারি করে পড়বো, ফিটফাট চলবো, যেন জমিদারের পোলা, দেখলে বোঝা যায় না গরিবের বুথ, রুচি উন্নত। আবার অনেকে আছে টাকা পয়সা আছে কিন্তু চলে স্বাভাবিক। হযরত মুসআবের মধ্যে দুইটার সমন্বয়ই ছিল, টাকা পয়সাও ছিল আবার রুচিবোধও ছিল। হযরত মুসআব পোশাক পরতেন মক্কার সবচাইতে সুন্দর পোশাক, স্টাইল, চুলের স্টাইল আলাদা,
সুগ্রান ব্যবহার করতেন, সুগন্ধি, সবচেয়ে সুন্দর সুগন্ধি, যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, মক্কার যুবকদের আইডল হযরত মুসআব ইবনে উমাইর। মক্কার যুবকরা ফলো করত মুসআবকে, তোমরা যেমন ফলো করো তোমরাও ফলো করো, করো এমন ফলো করো যে চুল রাখো এখন এমন স্টাইলে, মাশাআল্লাহ। 20 বছর আগে এইভাবে চুল রাখলে মানুষ কি বলতো জানো? আরে পোলাটা গরু চুরি ধরা পড়ছে, আরে এমনি চুল কেটে দিস, কথা ঠিক? হ্যাঁ আমি একটা ধরছি, তুই কি চুল কাটলি, এদিক দিয়া সাঁচা এদিক দিয়া সাঁচা, কয় হুজুর এটা নেইমার কাটিং, আরো কয়েক বছর আগের কথা, কি কাটি এটা বলে নেইমার কাটিং, আমি কই এটা মোরগের পাশা কাটি, চুল বেড়ে কি রে কিসের কাটিং বেড়া, 20 বছর আগে এই কাটিংটাই থাকতো গরু চুরের কাটিং, মুরব্বীরা কথা কন। কিন্তু মক্কার যুবকরা হযরত মুসআবকে ফলো করে, তার মতো পোশাক বানাইতে চায়, তার মতো চলতে চায়, বলতে চায়, ফ্যাশন। মক্কার অলিগলিতে মুসআব যখনই চলে নারী পুরুষ সব তাকায় থাকে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে, সুগন্ধি ছড়াতে ছড়াতে যায় চারপাশ, সুগন্ধি বিমোহিত হয় মানুষ, সুঘ্রাণে মৌমৌ করে পরিবেশ, হাই মুসআব। এর মধ্যেই নবী আলাইহিস সালামের দাওয়াত পড়ছে হযরত মুসআবের কাছে, আল্লাহ দিল পাল্টাইয়া দিছে, দাওয়াত কবুল করছেন, মুসলমান হয়ে গেছে। যেই মুসলমান হয়ে গেছে এখন টার্গেট ঠিক করে ফেলছে, মৌলিক ভুল যেটা করতো ওই ভুল ঠিক করে ফেলছে, এখন আর বাহ্যিক সৌন্দর্যের দিকে মুসআবের কোনো মনোযোগ নাই, এখন ভিতরকে সাজানোর মনোযোগ। এটা তো মায়ের জন্য বড় কষ্টের কারণ হয়ে গেছে, হ্যাঁ আমার এমন ফ্যাশনেবল ছেলেটা, এমন স্টাইলিস্ট ছেলেটা কি হয়ে গেল। এখনকার কিছু মানুষ যেমনটা বলে, আমাদের কাছে অনেক ছেলেপেলেরা আসে মহাব্বতের সম্পর্ক, তো মহাব্বতের দাবি যাকে মহাব্বত করে তার মতন সাজতে চায়, এটা মহাব্বতের দাবি, তো পাগড়ি পরে, জুব্বা পরে, দাড়ি রাখে। ইউনিভার্সিটির অনেক ছেলেপেলে, কলেজের ছেলেপেলে, ওদেরকে দেখলে তো ভালো লাগে, আমাদের মধ্যেও বাহ্যিক সুরতটা আমরা যেটা ধরতে পারি না ও ধরে ফেলছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগে, দেখলে বুঝার উপায় নাই, মাদ্রাসায় পড়ুয়া না কলেজ পড়ুয়া, বুঝার উপায় না। তো মাঝে মধ্যে এই কথা আমাদের শুনতে হয়। আমার ব্যাপারে একজন, এক বাবা বলছে, এক বাবার কথা এটা, কি বলছে যে এই মোল্লার কাছে যাইয়া আমগো মহল্লার সবটি পোলা পাইন বরবাদ হয়ে গেছে, ওই যে সুরত পাল্টা হয়ে গেছে এখন মোল্লা হয়ে গেছে সব। ঠিক এই কথাটাই মুসআব ইবনে উমাইরের মা বলেছে, এই বড় মোল্লা, বড় মোল্লাকে, আহা বুঝাইতে পারি না কে বড় মোল্লাকে, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই মোল্লার কাছে যাইয়া আমার পোলা মোসাবটা বরবাদ হয়ে গেল, মার কষ্ট, বুঝায় বুঝ মানে না, কারণ ইসলাম যে কবুল করে তার ওই ইসলামের বুঝই তার বুঝ, দুনিয়ার বুঝ তার আশেপাশে আর ভিড়তে পারে না। হযরত মুসআবের মা অনেক কষ্টে সইতে না পাইরা আপন জনের সহযোগিতা নিয়ে হযরত মুসআবকে বাঁধছে, ঘরের মধ্যে আটকাইছে, যাইতে দেবো না। মুসআবের কষ্ট কষ্ট কষ্ট, একসময় যে কোনোভাবে ম্যানেজ টেনেজ কইরা নবী আলাইহিস সালামের কাছে পালায় আসে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার ইজাজত দেন, আমি হিজরত কইরা হাবশায় চলে যাব। হাবশা চিনেন তো? কোথায়? আফ্রিকা। আফ্রিকা মানে আফ্রিকা তো বিশাল অঞ্চল। এই যে কয়দিন আগে আমাদের একটা বিশ্বব্যাপী একটা আলোচনার বিষয় ছিল, কিরে ব্রিক্স, ঠিক আছে শুনেন না একটা শব্দ, ব্রিক্স, ব্রিক্সের সম্মেলন গেছে, কারা কারা এটা? হ্যাঁ BRICS, তো পাঁচটা দেশের প্রথম শব্দ শব্দ মিলাইয়া মিলাইয়া, ব্রাজিল, রাশিয়া আর ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা, পাঁচটা দেশ। তো তারা কিছু সহযোগী দেশ নিছে, আমরাও ক্যান্ডিডেট ছিলাম, তো ওরা নতুন কিছু সহযোগী দেশ যাদেরকে দিছে, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, এগুলা, এর সাথে আফ্রিকার একটা দেশ দিছে, ওইটার নাম হলো ইথিওপিয়া, যারা সচেতন তার জানার কথা, ওই ইথিওপিয়াই হচ্ছে নবী আলাইহিস সালামের যুগের হাবশা, আবিসিনিয়া, লোহিত সাগরের পশ্চিম পার। নবী আলাইহিস সালাম অনুমতি দিয়েছেন, যাও হাবশায় চলে যাও। ইতিমধ্যেই মুসলমান হযরত জাফর আত তাইয়্যার রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হাবশায় চলে গেছে অনেক। হযরত জাফর হাবশায় আছেন,
কিছুদিন পর আবার একটু মক্কায় আসছেন। কেন আসছেন? ঐতিহাসিকরা লেখেন মক্কার হালত জানার জন্য, কেউ লেখেন মার কথা মনে পড়ছে দেখার জন্য, কিন্তু আমি বলি ভিন্ন কথা। আমি সাহাবীদেরকে যতটুকু চিনেছি আমার কাছে মনে হয় কারণ আরেকটা। কি কারণ সেটা এটা একটু শুনে। নবী আলাইহিসসালাম দেখেন যে ঘর থেকে বাইর হয়ে কিছু সাহাবী ঘরের বাইরে কোনায় দাঁড়ায় থাকে। তো নবী আলাইহিসসালাম বাইরে জিজ্ঞেস করেন, কিছু জিজ্ঞেস করবা? কয় না ইয়া রাসূল। ঠিক আছে, আচ্ছা প্রায় দেখে দাঁড়ায় থাকে কিন্তু কিছু জিজ্ঞেস করেন। আপনি বলেন আপনার ঘরের কোনায় কেউ দাঁড়ায় থাকলে, প্রতিদিন আয়াজি দেখেন দাঁড়ায় রয়েছে কিন্তু কিছু জিজ্ঞেস করে না, তা আপনার কাছে একটু কেমন কেমন লাগবে না? তো নবী আলাইহিসসালাম বলেন, আরে কিছু জিজ্ঞেস করে না, তো এখানে দাঁড়ায় থাকো, কি বিষয় কি? তো সাহাবীর জবাব কি? ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বের হই তো এই নিয়তে, কখন আপনি একটু বের হবেন, আপনার একটু দেখবেন। কারণ সাহাবায়ে কেরাম নবীকে দেখার জন্য অস্থির থাকতেন। তো আমার কাছে মনে হয় হযরত মুসআব মক্কায় ঢুকছেন মাকে দেখার জন্য না, মক্কার খবর নেওয়ার জন্য না। আরে কতদিন নবীরে দেখি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু হাবিবে কিবরিয়ার চেহারাটা দেখার জন্য। কিন্তু বিধিবাম আবার ধরা পড়ছে, আবার ধরা পড়ছে, মানে আবার আটকাইছেন। লম্বা হিস্টোরি আমি ওদিকে যাচ্ছি না। আবারও কোনো রকম ছুটা টুইটা নবী আলাইহিসাল্লামের কাছে আসছেন। এর মধ্যেই নবুয়তের ১১তম বছর, হিজরত না, নবুয়তের ১১তম বছর, মদিনা থেকে আসছে কিছু মানুষ, মুসলমান না, যারা আসছে হজ করার জন্যে। মুসলমান ইসলামের আগেও মানুষ হজ করত, হজ করার জন্য আসছে। নবী আলাইহিসাল্লাম দাওয়াত দিছেন, তারা মুসলমান হয়ে গেছে, বাইয়াত আকাবা হয়েছে, প্রথম বাইয়াত আল উলা, তারা চলে গেছেন, এই বাইয়াত হয়েছে চুক্তি, আপনি মদিনায় আসলে সর্বোত্তম সহযোগিতা আমরা করব, আসেন ওয়েলকাম। তো এটা করে তারা চলে গেছেন। খুব খেয়াল করেন, দ্বিতীয়বার নবুয়তের ১২তম বছর, যারা মুসলমান হয়েছেন তারা তো আসছেনই আবার হজ করার জন্যে, সাথে অনেক মানুষ আসছেন যারা মুসলমান না, আসছে হজ করার জন্যে। নবী আলাইহিসসালাম তাদেরকেও দাওয়াত দিলেন, সবাই মুসলমান হয়ে গেল, আবার বায়াত হইল, বায়াতে আকাবা আসানিয়া দ্বিতীয় বায়াত হইল। ওই সময়ে সাহাবায়ে কেরাম মদিনার সাহাবিরা নবী আলাইহিসসালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নও মুসলিম, নতুন মুসলমান, আমাদের তালিম দরকার, শিক্ষা দরকার, তো আমাদের জন্য একজন শিক্ষক দেন, আর আমাদের অন্যান্য ভাই যারা মুসলমান হন নাই তাদের কাছে দাওয়াত পৌঁছান।